এখন আমার থেকে ক্রিমিয়ে ডিস্টার্ব করে, তাই আমি এখানে আসছি যে একটা কন্টেন্ট মেক করার জন্য উইথ মাই গ্লাস। এই গ্লাসটা ক্রয় করছি $22 ব্যয় করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম সাইফুল। আনকমন একটা গ্লাস নিয়ে অ্যান্ড আনকমন একটা জায়গাতে আবারও হাজির হলাম আপনাদের সামনে। তো মূল কথা হলো আমি আছি বর্তমানে কক্সবাজার শাম্পান চত্বরের ওখানে। আমার থেকে মনে চাচ্ছে একটা কন্টেন্ট মেক করার জন্য, তাই একটা কন্টেন্ট মেক করতেছি এদিকে আমার গাড়িটা রেখে। তো কথা হলো সেটা না, এখন আমার থেকে ক্রিমিয়ে ডিস্টার্ব করে, তাই আমি এখানে আসছি যে একটা কন্টেন্ট মেক করার জন্য উইথ মাই গ্লাস। এই গ্লাসটা ক্রয় করছি $22 ব্যয় করে। এটা এভাবেই তৈরি করা হয়েছে, আমার জন্য অর্ডার দিয়ে বানিয়েছে আর কি। তো আমাকে সুন্দর লাগতেছে না, এমনিতে স্মার্ট বয়ের মতো লাগতেছে না। আমি যে কক্সবাজার শৈবাল পয়েন্টের সামনে এই যে শাম্পান ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন, ওইখানে দাঁড়িয়ে আমি একটু কন্টেন্ট মেক করতেছি উইথ আমি আমার সানগ্লাস নিয়ে পান করতেছি আপনাদের সাথে। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শৈবাল ভাস্কর্যের দৃশ্যটি, অ্যান্ড উইথ আমার মাথামাতিগুলো শুনতে থাকবে। আমি আস্তে আস্তে চারগেলটি ঘুরতেছি, একা একা বোরিং লাগতেছে, তাই এখানে ঘুরতে আসা। তো নেভার মাইন্ড ফর দিস, আমাকে এখন মিয়া খলিফার হাজবেন্ডের মতো লাগতেছে না, ডোন্ট ওয়ারি। একটু একটু লাগতেও পারে, ওনার সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমার মিয়া খলিফার সাথে কন্ট্যাক্ট হয়েছে, আমি হয়তো ওকে বিয়ে করতে পারি। আমাকে বিয়ে করার কথা আমি মিয়া খলিফাকে বলেছিলাম, বাট মিয়া খলিফা বলতেছে এখন না, আরও কয়েক বছর যাক, তারপর আমি আপনাকে বিয়ে করতে রাজি। তো তাই আমি এখন পর্যন্ত তার জন্য ওয়েটিংয়ে আছি। অ্যান্ড যখন তার কথা বেশি মনে পড়ে যায়, তখন আমি এই গানটি গেয়ে থাকি। ওহাল্লা সানে গলার মালা পেটপুরে দে তুই আল্লাহ পেটপুরে দে তুই আল্লাহ। আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই। আমি আছি বর্তমানে কক্সবাজার শৈবালের সামনে যে শাম্পান ভাস্কর্যটা নির্মাণ করা হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক, সেই ভাস্কর্যের সামনে নিরিবিলি স্থান। এখানে কাপড়টা সময় কাটায়, বাট এখন আজ সম্পূর্ণ নিরিবিলি, কেউ নেই এখানে, অনলি মি। কারণ ওরা জানে আমি মিয়া খলিফার প্রভু হাজব্যান্ড, তাই কেউ আমাকে বর্তমানে ডিস্টার্ব করতেছে না। তো জায়গাটা কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে পারছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, এরকম নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ফুল ভিডিও। বাই। ফটপুরাত দে তুই আলাই।